Yo, what's going on guys? Kemon acho tumra? Welcome back to another gameplay video. To ajke amra khelte chilo je ekta horror game. Je game ta story ta ektu khani beshi odbhut ache. Karon amra jacchi hocche ekta gym ete. Aro khane ekta lok ache kintu gym e dhokar age amake koyekjon bolechilo je oi khankar oi lokta hocche pagol. Aro o ek dhoroner monster o guys. To ajke amra otake find out korte cholechi je oi lokta ki ashole monster na pagol na ekhane jara ache tara pagol hoye jay. To cholo beshi kichu na bole gameplay te entry neoa jak. Kintu tar age bole di joi channel ta notun hoye thao tale subscribe kore dao video ta ke like kore dao. Ei video tar गेम होच्छे 1k लाइक यदि 1k लाइक हो जाए তাহলে আরো হরর গেমপ্লে আসবে তাড়াতাড়ি চলো গেমপ্লেতে এন্ট্রি নেওয়া যাক ওয়েল তো গাইস আমরা গেমের ভিতরে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছো যে আমাদের সামনে আমাদের জিমের নাম রয়েছে ওয়েলকাম টু দা গুয়ান্টানামো জিম আমি জানি না ভাই এটা কি লেখা আমি আমাকে জিজ্ঞেস করতে হবে না আমি জানি না এটা কি লেখা রয়েছে কিছু একটা লেখা রয়েছে এরকম গুয়ান্টানামো জিম বা কিছু একটা লেখা রয়েছে তো আমাদের গাইস তোমরা নিশ্চয়ই একটা জিনিস জানো যে আমাদের হরর গেমপ্লেতে কি করতে হয় আগে সব জায়গা এক্সপ্লোর করতে হয় ভালো করে তো তাই জন্য আমরা চলেছি হচ্ছে এক্সপ্লোর করতে সব জায়গা এখানে এখানে এক্সিট এখানে চলো চলো ভাই এটা ই টু ইন্টারঅ্যাক্ট বললো ও ঠিক এরকম জড়িয়ে ধরলো আর এরকম ভাবে কার্ডটা ফেললো আর কার্ড স্ক্যান এরকম ভাবে করলো ঠিক আছে এবার মনে হয় আমাদের এই দরজাটা ওপেন হয়ে যাবে তো চলো এই দরজাটা খুলে আরামসে চলে যাই আর এখানে লম্বা একটা বড় বেসমেন্ট দিয়ে দিয়েছে ভাই বেসমেন্ট না এটা কি বলে হল রুম গলি রুম গলি রুম তো তোমরা সাইডে ফটোটা দেখতে পাচ্ছ এটা কি কার পা এখানে ভাই এটা হ্যালো এটা হরর গেম না অন্য কিছু এটা ওয়্যার হাউস ঠিক আছে ওয়্যার হাউসটা চেক করে নি কারণ প্রত্যেকটা জিনিস এখানে তো গড়বার হে দয়া চলো এখানে আমরা ওয়্যার হাউসের ভেতরে চলে এসেছি যেখানে আমাদের সামনে কয়েকটা বাস্কো ফাস্কো পড়ে রয়েছে মানে ড্রাম ড্রাম আবার জিম কি করছে ভাই ঠিক আছে চলো আর এখানে কি লেখা রয়েছে কাউশান ভেরি হট ওয়াটার রে বাবা এখানে আমাদের একটা মিটার রয়েছে একটা জলের পাইপের আর কোন আশেপাশে কোন একটা জায়গায় শাওয়ার আছে আই থিং এখানে এটা কি ভাই গ্লিচ ওকে ঠিক আছে এখানে একটা টাম্বলস টাম্বলস রাখা রয়েছে ভাই ওকে তো চলো আমরা জিমে গিয়ে বডি বানাবো আমার বডি আছে মনে হয় তেরে ভাই কে ভি ডাইসেপস ডাইসেপস বাইসেপস वगैरह है তো ঠিক আছে চলো এখানে রয়েছে আমাদের একটা কুলিং মিটার দোজ পাইপ শুড বি কানেক্টেড টু দা শাওয়ার কিন্তু শাওয়ারটা কোথায় আছে আমি জানি না তো চলো এখান থেকে আমাদের মেইন করিডোরের দিকে আবার যাওয়া যাক আর কিছু না জাম্প স্কেয়ার দেয় না কই নাই কেউ নেই ভাই ঠিক আছে চলো আর এখানে রয়েছে এটা কি ভাই এটা কারোর গলার পিছনে এইখানে মনে হচ্ছে ঠিক আছে চলো এখানে এই সব রয়েছে আর এটা কি এক্সারসাইজ রুম ঠিক আছে চলো এক্সারসাইজ রুমে আমরা ঢুকবো না এদিকে কি রয়েছে এদিকে একটা লোক রয়েছে যার মস্ত একটা বড় জলাইন রয়েছে এই লোকটাই হচ্ছে মনস্টার আই থিংক আমার যা দিমাগ বলে চলো এখানে কি একটা রয়েছে প্যান্টের জিপ খোলা ভাই এখানে কি ফুড কার্ট ফুড কার্টে আমরা চলে এসেছি ভাই এখানে আমরা খাবার খাবো এখানে পাওয়া যায় পিৎজা সুশি টাকোস প্রোটিন ফুড আইসক্রিম এন্ড সুইটস এর কি অবস্থা ভাই খেয়ে খেয়ে মোটা গিয়ে যাবে জিম যা এ জিম যা ডিড ইউ কাম টু জিম জাস্ট টু সিট এন্ড ইট অল ডে তো আমিও জিজ্ঞেস করছি তুই কি জিমে এসেছিস খাওয়ার জন্য কি বাজে ছেলে ভাই ওর পছন্দ হয়নি আমি ওর সাথে কথা বলেছি ওর পছন্দ হয়নি তো ঠিক আছে এখানে অনেক কিছু রাখা রয়েছে যেখানে লেখা রয়েছে যে আই হেট ডোনাটস ওকে ডোনাটস কে খেতে বলেছে কাপ কেক খানা ডোনাটস খাতে ডোনাটস খালি এখানে ডোনাটসই রয়েছে আমি ডোনাটস খাবো না এখানে কি রয়েছে সুশি সুশি আই হেট সুশি খাস কি তুই চনা ভাজা এখানে আছে আই এম নট হাংরি নাও আচ্ছা এ পিৎজা খায় কিন্তু এখন ওর খিদে পায়নি তো ঠিক আছে চলো আমরা আরামসে চলে যাই হচ্ছে আমাদের বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে দাদা 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 হ্যালো হ্যালো আপনি আরামসে খান আপনাকে কিছু বলবো না আপনি আরামসে খান আমি আপনার দিকে হাতই দেখাবো না এখানে পিৎজা খাচ্ছে সুশি খাচ্ছে ডোনাটস খাচ্ছে টাকোস খাচ্ছে সব কিছু খাচ্ছে তোর মুখটা তো ভ্যাতটা কেন এ পেছনে একটা লাথি মেরে দৌড়তাম আমি যদি একে আমি লাথি মারতে পারতাম বিশ্বাস করো ঠিক আছে চলো এখান থেকে আমরা চলে যাই হচ্ছে আরামসে সামনের জায়গাতে এক্সপ্লোর করতে বাকি এখানে আমাদের সামনে আরেকটাই গলি ছিল রতন গলি এখানে কি রয়েছে টয়লেট টয়লেটে ঢুকলাম আচ্ছা এটাই মনে হয় শাওয়ারটা যেখানে পাইপটা কানেক্ট রয়েছে তোমরা শাওয়ারে চলে এসেছি আর এখানে কে শাংচি শাংচি ইউ আর ডুইং আ গুড জব কিপ ইট আপ নাম কি ভাই শাংচি মনে হয় হতে পারে ভাই শাংচি হতে পারে এখানে অনেকগুলো আমাদের শাওয়ার রয়েছে কিন্তু এখানে একটা সিটির আওয়াজ আসছে এই বাথরুমের ভেতরে কেউ নেই তো হ্যালো ঝাঁক ঝাঁক ঝাঁকে দেখি ভেতরে কেউ নেই ভাই ও আমাদের উল্টো দিকে আওয়াজ হচ্ছে হ্যালো আবে ছোটবেলায় পোলিও কম পড়েছিল নাকি তোর বাড়িতে খাবার দাবার ঠিক করে করিস না এটা কি কি বডি এটা এই লোকটাকে একটু কেউ খাবার দাবার দাও না তো এ কিছুদিনে ভ্যানিশ হয়ে যাবে পৃথিবী থেকে ঠিক আছে একটা কালো রঙের চাড্ডি পরে মাস্ট চান করছে আই ডোন্ট ওয়ান্ট টু গো ইন দা শাওয়ার রাইট নাও ঠিক আছে আমরা যাব না আমরা যাই এবার হচ্ছে আমাদের এক্সারসাইজ রুমে কারণ আমরা এখানে এক্সারসাইজ করতে এসেছি গাইস আমাদের বাকি কাজ কোনো দরকার নেই চলো এক্সারসাইজ রুমে আরামসে যাওয়া যাক তো এখানে রয়েছে আমাদের এক্সারসাইজ রুম তো চলো ভেতরে আরামসে চলে যাই আর এখানে দেখো গাইস স্ল্যাশ নারুতো নিনজা হাতোরি কি বলবো একে আর কি যে দৌড়চ্ছে ভাই আস্তে আস্তে আরে অলিম্পিকে যাবি নাকি ভাই ছেড়ে দে অলিম্পিকে যাবি নাকি ছেড়ে দে ভাই আমি তো দুঃখ বুঝতে পারছি ছেড়ে দে আর এখানে একটা কাকা রয়েছে যাকে অনেকটা স্ট্রিট স্ট্রিট ফাইটিং মনে হয় গেমটার নাম ছিলাম জানি না ভাই ওখানে মারপিট হতো আর ওখানে একটা কাকা ছিল জিন বলে একটা হিরো থাকতো জিনের বাপের হেয়ার স্টাইলটা অনেকটা এরকম আর এর একটা হাত পাতলা একটা হাত মোটা তোমরা কি দেখেছো কাকা সারাদিন ধরে একটা হাতই
বাজে সুপার হিরো কালেকশন আছে কিন্তু কাকার মতো কারোর এখানে বডি নেই। বিশ্বাস করে এখানে কারোর বডি এরকম নেই, সুপারম্যানের ব্যাটম্যানের কারোর বডি এরকম নেই। কিন্তু ঠিক আছে, একটা হাত বেশি মোটা আর একটা হাত পাতলা। কাকা মেবি ইউ শুড ট্রাই এক্সারসাইজ ইওর আদার আর্ম। হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি, তুমি তোমার অন্য আর্মেও চেক করতে পারো। ঠিক আছে কাকা, কেউ আমাদের কথা শুনবে না, তুই দৌড়ো বন্ধ করে। এ দৌড়ো কমে বন্ধ করে, যেমন ট্রেডমিল বন্ধ করে দিতাম ভাই। ঠিক আছে চলো এবার আমরা নিজেদের এক্সারসাইজ করি ভাই। আমরা এখানে চলো ডাম্বল তুলে নিই ভাই, 2.5 কিলো কা হাট ডাম্বল ডাম্বল। তো ঠিক আছে চলো এখানে বসে পড়ি আর আমরা চালু করে দিচ্ছি 1 2 3 4। আমার একটা কথা জানার আছে, যে এ কি এক্সারসাইজ করলো না কি করলো আমি বুঝতে পারছি না কি করলো। কিন্তু চাও চলো এখানে ডাম্বল রেখে দিই। ঠিক আছে ডাম্বল রেখে দিয়েছি, এবার আমাদের কি করতে হবে জানো? এবার আমাদের সব থেকে জিমের ইন্টারেস্টিং জিনিস যেটা প্রত্যেকটা ছেলে দুর্গাপূজার আগে জিমে গিয়ে করে, সেটা হচ্ছে আয়নার সামনে ফটো তোলা। চলো আমরা ফটো তুলবো এবার, আরামসে এখানে দাঁড়াবো। ইয়েস চলো, ইয়ে ঢিকচাক। এটা কেমন ধরনের পোজ, কেমন ধরনের পোজ ভাই এটা? আর আমরা সত্যি কি অতটাই মোটা? তো এখানে তলায় লেখা রয়েছে দ্যাটস ইনাফ ফর টুডে, আই হ্যাভ টু গো হোম নাও। ঠিক আছে তুই বাড়ি চলে যা ভাই, তোর আজকে দরকার নেই। আর তুই দৌড়তেই থাক, অলিম্পিক একদিন শিওর জিতবি। তুই উসেন বোল্ট কে হারিয়ে দিবি। মিলখা সিং তখন দৌড়ে না কিন্তু উসেন বোল্ট দৌড়ে, তুই হারাবি। চলো আমরা চলে যাচ্ছি আরামসে বাড়ি। আর সাইডে কেউ নেই তো ভাই, কারণ এটা ভূতের গেম, আমাদের মনেও রাখতে হবে ভাই, এটা জাম্প স্কেয়ার গেম, হরর। ঠিক আছে চলো আমরা বাড়ি চলে যাই আরামসে। তো এখানে আমাদের উইক 2 চলে এসেছে। ড্যাম ম্যান দ্যাটস ওয়াজ, আমার এখনো সর্দি আছে। তো ঠিক আছে এখানে আমাদের উইক 2 তে আমরা চলে এসেছি। ফার্স্ট উইকে একদিন এসেছিলাম, ভালোই গেছিল। একটা লোক বেশি বাইসেপ মারছিল আর একটা লোক দৌড়চ্ছিল খুব জোর। চলো এখানে কি, আই হ্যাভ টু স্ক্যান মাই কার্ড ফার্স্ট ভাই, আবার স্ক্যান করতে হবে। চলো হয়ে গেছে, কার্ড স্ক্যান হয়ে গেছে। চলো এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের জি। হ্যালো এক্সকিউজ মি, কিচ্ছু করবে না আমাকে, কেউ আছে এখানে ভাই? বাথরুমে গেছে, আমি যত নেই এদিকে পালাবার রাস্তা নেই। বাথরুমে হ্যালো সাংচি, তুমি কি কোনো এখানে বডিওয়ালা লোককে দেখেছো? সাংচি বাথরুমে লুকিয়ে নেই তো ভাই? ভাই বাথরুমে লুকিয়ে আছেই, দেখো আমাকে দেখে বাথরুমে লুকিয়ে আছে, আমি যাই না। ওই 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 তুই বেরোবি বাথরুম থেকে? ওইখানে পায়খানাও করছে না, তো চলো আরামসে আমরা চলে যাই এখান থেকে। পটি ওটি করছে, তো চলো আমরা এক্সারসাইজে ধ্যান দিই ওদের আরো সবকে। চলো আমরা এক্সারসাইজের রুমে চলে এসেছি, এখানে আবার এক্সারসাইজ করবো। আর এখন আমাদের মিলখা সিং 2.0, মিলখা 2.0 এখানে দৌড়চ্ছে। আর এখানে আমাদের থরের ভাই, তোকে আমি সেই বলছি একই, তুই তোর অন্য আর্মেতে একটু সত্যি এগে ফেললি ভাই? তোমরা কি আওয়াজটা শুনতে পেয়েছিলে যখন ও বেঞ্চ প্রেস এরম করছিল? যখন ও এরম করছিল তখন একটা পু করে সাউন্ড এসেছিল, শুনতে পেয়েছিলে তোমরা নিশ্চয়ই। ঠিক আছে হয়ে গেছে এটা। চলো এবার আমাদের এইটা চালাতে হবে, যেটা হচ্ছে কি বলে এটাকে, সাইকেল, সাইক্লিং করতে হবে। তো চলো আমার মনে হয় এখানে ও জোরে জোরে চালাবে ভাই। এর জিম করতে আসে না কি করতে আসে? মেশিন খারাপ করতে ভাই, খারাপ হয়ে যাবে, ছেড়ে দে, ছেড়ে দে, খারাপ হয়ে যাবে। আরে ছেড়ে দে ভাই, ভাই ছেড়ে দে, ছেড়ে দে, খারাপ হয়ে যাবে ভাই, ছেড়ে দে, ছেড়ে দে। কি হচ্ছে কি এটা, মেশিন খারাপ হয়ে গেছে? ইট ওয়াজ অলরেডি ব্রোক ভাই, আমরা বলছি এটা আগে থেকে খারাপ ছিল, আমি খারাপ করিনি। ঠিক আছে চলো। তো গাইস ওই মেশিনটাকে তো আমরা খারাপ করে দিয়েছি, এবার দেখি আমাদের অন্য মেশিনটা আমরা কি করি। এখানে ট্রেডমিলে আমাদের উঠতে হবে, চল দৌড়ো আরো 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 স্পিড করে দে ভাই। চলো এবার আমরা দৌড়চ্ছি আরামসে আস্তে আস্তে। আর একটা লোক এলো, ওই লোকটা এলো ভাই যে আমাকে তাকিয়েছিল, যে বাথরুমে ছিল আই থিঙ্ক। আরে বডিটা তো একদম ধাঁসু রয়েছে ভাই। আবে সুপারম্যান, হ্যালো, মেশিন চালু করে দৌড়তে শুরু করে দিল। তো গাইস এখানে আমাদের আবার চলে এসেছে, আই শুড টেক আ পিকচার অফ মাই সেলফ নাও। ঠিক আছে আমাদের ফটো তুলতে হবে ভাই, চলো এবার ফেসবুকে ফেসবুকে পোস্ট করতে হবে তো নাকি। এক সপ্তাহে এতটা গ্রোথ, এবার তো সবাই জিম আসবে। আই ফিল হাংরি, আই শুড গো অ্যান্ড ইট সামথিং। তো চলো আমরা এবার খেতে যাচ্ছি, আমাদের একটু খিদে পেয়ে গেছে, তো আমরা খেতে চলে যাই। আর এখানে ফুড চার্ট, কে একটা ডাকলো আমাকে, কি হয়েছে, কি হয়েছে, এটা কি তোমাকে ডাকলি? আমাকে বলছে ওয়ের আর ইউ গোয়িং কিড, আমি বাচ্চা মনে হয় ভাই, এরই ফটো মনে হয় বাইরে রয়েছে। আমরা চুপচাপ খেতে চলে যাই, এ ডাকলো কেন আমি জানি না। চলো আমরা চলে যাই হচ্ছে খেতে আরামসে। এখানে আমাদের রয়েছে হচ্ছে এটাকে কি বলে রেস্টুরেন্ট, আমাদের ছোটখাটো রেস্টুরেন্ট। আর এখানে কাকা এখনো খাচ্ছে ভাই, এটা কোন একটা সুমো মনে হচ্ছে, দেখো একটা চাড্ডি পড়ে রয়েছে সুমো। তুই খেতে থাক, আমি তোকে আর ডিস্টার্ব করবো না। চলো আমরা গিয়ে আরামসে এখান থেকে পিজা নিয়ে নিই, আমাদের পিজা খেতে হবে। তো চলো এখানে পিজা নিয়ে নিচ্ছি, আর আমি এইখানটা রাখবো এখানে রেখে। চলো খেয়ে নিই আরামসে, পিজা রেখে দিয়েছি, খাচ্ছি। সামনে ওটা কে ভাই, লুকিয়ে লুকিয়ে দেখছিস কেন? হ্যালো আমাকে তাড়াতাড়ি খেতে দে, আমাকে তাড়াতাড়ি খেতে দে, আমি তোর জন্য একটাও পিস রাখবো না। দ্য স্ট্রেঞ্জ ম্যান ইজ অফারিং ইউ সামথিং, উড ইউ লাইক টু অ্যাকসেপ্ট? আমাদের ও কিছু একটা খেতে দিচ্ছে, চলো আমরা খেয়ে নিই, চলো আরামসে। গাইজ আমাদের ওটা খাওয়ার পর কি একটা হলো, সব স্ক্রিন হোয়াইট হয়ে গেল। আবে দিয়েছিল কি আমাকে, বডি বানাবার পাউডার? আর আমরা কোথাও একটা অন্য জায়গায় ঘুম থেকে উঠলাম, হ্যালো এটা কোথায় এলাম ভাই? এবার এবার হরর মাহল চালু হয়েছে, এখানে সব কি রয়েছে, হ্যালো এটা কি, আবে এগুলো কি? ঠিক আছে এখানে আমাদের একটা এক্স পড়ে রয়েছে, চলো এক্স তুলে নিয়েছি। আর এটাকে কি একটা পড়ে রয়েছে, আর এক্সটা দিয়ে কি করতে হবে ভাই? ওপরে একটা দরজা, চলো দরজাটা আরামসে খুলে নিই। ইয়েস আর এখানে কি রয়েছে,
রয়েছে, এখানেও আরেকটা দরজা রয়েছে। আর এটা হচ্ছে কি সিকিউরিটি রুম মনে হয় এটা? ইয়েস এটা সিকিউরিটি রুম ভাই, দেখো এখান থেকে সব জায়গাকার সিসিটিভি চেক করা যায়। এখানে একটা কি রয়েছে, চলো কি নিয়ে নিয়েছি। আর এখানে কি দরজাতে কিছু কিছু নেই ভাই, এখানে কিচ্ছু নেই। আর গাইস হঠাৎ করে কেমন মাহলটা হরর হয়ে গেল না? চলো এখানে আমাদের সামনে আরেকটা দরজা রয়েছে যেটা চাবি আমরা পেয়েছিলাম, আমরা খুলে নিয়েছি। আমরা দৌড়ে আরামসে, পেছনে তো কিছু নেই, এদিকে যাই। এখানে কি রয়েছে ভাই এটা? হ্যালো ভাই, কেউ একটা আমাদের তাড়া করছে, আর আমাদের স্পিড বেড়ে গেছে মনে হয়। তাড়াতাড়ি আমাদের পালাতে হবে, কেউ তো একটা আমাকে তাড়া করছে খুব বাজে ভাবে। আমি যত জানি ও ভাই কেউ একটা তাড়া করছে, আর আমি দরজা খুলে খুলে দৌড়চ্ছি, আমি জানি না কে। ও ভাই কত দরজা আছে এখানে, আমরা কোথাও একটা চলে এসেছি, আমি জানি না, আমি দৌড়চ্ছি, আমি জানি না, আমি জোর দৌড়চ্ছি এখান থেকে, কিন্তু কার কাছ থেকে দৌড়চ্ছি আমি জানি না। এখানে কি রয়েছে? হ্যালো, আমরা কোথাও একটা এসে আটকে গেছি। আর এখানে একটা ভেন্ট রয়েছে, চলো ভেন্টে উঠে পড়ি আরামসে। ভাই ভেন্টে করে আমরা এত স্লো যাচ্ছি কেন? জোরে চল, পেছনে কেউ তাড়া করছে। তলায় একটা কি রয়েছে খোলা, সামনে একটা সোজা জায়গা রয়েছে, চলো এখান থেকে আরামসে চলে যাই। ও ও ভাই পালাও এখান থেকে, এটা কে? হ্যালো এটা কে? আমরা কাউকে একটা মেরে দিলাম, কি লেগে রয়েছে? ইউ সার্ভাইভ বাট আনফরচুনেটলি FBI কিক্স এন্ড অ্যারেস্ট ইউ বিকজ ইউ কিলড আ ইনোসেন্ট মনস্টার। বেঁচে থেকে লাভ কি বল, FBI আমাদের অ্যারেস্ট করেছে কারণ আমরা একটা মনস্টারকে মেরেছি ভাই, ঠিক আছে ওকে। হ্যাঁ ওয়েল, তো গাইস আমরা আবার ওখানে আছি যেখানে ওই লোকটা আমাকে কিছু খেতে দিয়েছিল, আর খাওয়ার পরেই জিনিসটা বিগড়েছিল, তো তাই জন্য আমরা আবার ওই জায়গাতে। আর এটা সেকেন্ড এন্ডিংটাও তো আমাদের দেখতে হবে নাকি? ও আমাদের কিছু একটা অফার করছে যেটা আমি রিজেক্ট করলাম, যাও আমি রিজেক্ট করে দিলাম, এবার দেখি কি হয়। কারণ আগের বারে আমি খেয়েই ওখানে আটকে গেছিলাম, আর আমি মেরেছিলাম নাকি একটা ইনোসেন্ট মনস্টার। ঠিক আছে চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, আই হ্যাভ টু গো হোম নাও। চলো আমরা বাড়ি চলে যাই আরামসে এখান থেকে, চলো আমাদের বাড়ি যেতে হবে আরামসে। পরের দিন এসে আমরা আবার ফটো তুলবো, আবার জিম করবো, আর আবার কিছু খাবো না ভাই, ওর কাছ থেকে খেয়েছিলাম বলে কিছু একটা আমাদের হয়েছিল, তারপর হয়েছিল। চলো আমাদের এখানে কার্ড শো করতে হবে, কার্ড শো করে দিয়েছি, তো চলো এবার আরামসে যাওয়া যাক হচ্ছে জিমের ভেতরে। এবার আমাদের এক্সারসাইজ করতে হবে, কিন্তু এখানে দেখি পাইপ গুলো কিছু হয়ে রয়েছে নাকি ভাই, দুটো সমানই আছে। চলো ঠিক আছে, এগুলো শাওয়ারের সাথে কানেক্টেড আছে ভাই, ঠিক আছে চলো। এখানে আর কিছু নেই, আমাদের এখানে ওই লোকটা জিম করছে ভাই, এক হাতে পুরোটা তুলছে, যেটা আমার তুলতে গিয়ে পুপ করে দিয়েছিল এই প্লেটটা, আমি নয়। কিন্তু তোমরা কি দেখেছো, এক হাতে তুলছে ভাই। গাইস ফাইনালি এই ছেলেটা দৌড়ানো ছেড়ে পুশ আপ মারা শিখেছে। কাকা কোথায় গেল? হ্যালো কাকা, ঠিক আছে চলো ছাড়ো কাকাদেরকে, আমি ট্রেডমিলে দৌড়তে শুরু করে দিই আপাতত। চলো বাটন টিপে দিয়েছি, আর আমরা ফ্ল্যাশ হবো, চলো আমরা দৌড়চ্ছি আরামসে। আর ওদিকে ওটাকে রেখে দিয়ে এদিকে আসছে কেন? এ মস্তুন্দে ম্যান, যাই এখান থেকে, দৌড়তে হবে না, এদিকে ঘুরে দৌড়চ্ছি, সামনে তাকিয়ে দৌড়ো। হ্যালো আই শুড গো টু দ্য শাওয়ার নাও। এ আমাকে দেখছে কেন? হে হ্যাঁ মাথা মুটকে গেছে। হ্যালো চলো আমরা এখানে চান করে নিচ্ছি। কি করছিস এখানে, দাঁত বের করে রয়েছিস কেন? আমি লুকি পড়ি, আবার কি করছিস? নেই আর দুবার চেক করলাম, তিনবার এবার নেই, তো ঠিক আছে আমরা বেরিয়ে যাই। এখানে বলছে দ্য ওয়াটার ডাজেন্ট সিমস টু বি নট ইনাফ, আই শুড গো টু দ্য ওয়ারহাউস এন্ড অ্যাডজাস্ট দ্য ওয়াটার পাইপ। ঠিক আছে আমাদের ওয়াটার পাইপ ঠিক করতে হবে। আরে চান করছে আমার পিছনে, কাটি করা না, দাঁড়া তোর কাছে আমি ঠান্ডা জল পাঠাবো, তোর কাছে ঠান্ডা জল আসবে ভাই, এবার তুই দেখে নে কি হবে। এখানে আমাদের ওয়াটার পাইপ, চলো আরামসে গিয়ে আমাদের এবার ওয়াটার পাইপ নিয়ে ছেড়ছাড় করবো আমরা ভাই। আমরা ঠান্ডায় ঘোরাবার বদলে গরমে ঘুরিয়ে দিয়েছি, এটা তো খুব বেশি হয়ে গেল। দ্য পাইপ শুড বি কানেক্টেড টু দ্য শাওয়ার, কিছু একটা ছিল কিন্তু আমরা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি, খুব বাজে। চলো আরামসে এখান থেকে চলে যাওয়া যাক আমাদের আবার শাওয়ারে। আমরা চান করছিলাম, আমাদের চান হয়নি এখনো, মনে হচ্ছে এবার চান হয়ে যাবে। কেমন একটা সাউন্ড আসছে ভেতর থেকে। হ্যালো ও ভাই বেশি গরম জল ছেড়ে দিয়েছি এখানে। আর এখানে একজন তলায়, মানে যে লোকটা এতদিন ধরে চান করছিল ও ফটকে পড়ে রয়েছে, সাংচি ওকে পরিষ্কার করছে। আরে লোকটা কে? এ ভাই এ ভাই, এটা কি হচ্ছে? হ্যালো কি হলো ভাই তোর সাথে? ও বেটা জি, আমি চললাম এখানে আমার কোনো এখানে আমাদের বাইসেপ ওয়ালা কাকাকে সাইড আটকে রেখে দিয়েছে। আর এই ভূত এলো এরকম ভাবে, এ কি হচ্ছে ভাই, এটা কি ছিল, কেমন ভাবে এলো দেখলে? FBI চলে এসছে ভাই। আফটার গিগা ডেড ডিউ টু স্লিপিং অন আ বানানা, FBI কিকড ইন এন্ড অ্যারেস্ট ইউ ফর কিলিং ফোর পিপল এট দ্য জিম, সো ইউ ওয়ান্ট টু জেল। গিগা জান নাম, ওই লোকটার নাম মনে হয় গিগা ছিল, ও বানানার উপরে পা দিয়ে ফিসলে পড়েছে, তার জন্য আমাকে অ্যারেস্ট করেছে। গাইস আজকে গেম প্লেটা এতটাই, যদি তোমাদের গেম প্লেটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবে, আর 1000 লাইকের এম লাগাচ্ছি, যদি হয়ে যায় তাহলে নেক্সট হরর গেম আসবে খুব তাড়াতাড়ি। দেখাচ্ছি তোমাদের সাথে পরের গেম প্লে ভিডিওতে, সি ইউ গাইস ইন দ্য নেক্সট গেম প্লে, বাই বাই।